নমস্কার বন্ধুরা তোমাদের আবারও স্বাগত জানাই টু স্টাডির অন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকে আমি কিছু বাংলা জিকে কুইজ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো চলো শুরু করা যাও আজকের প্রথম প্রশ্ন কোন খেলোয়াড়ের ডাক নাম পাহাড়ি বিছে তো উত্তর হয়ে যাবে বাইচং ভুটিয়া কেন কারণ ফুটবলে অসামান্য খেলার জন্য তার এই নামটি দেওয়া হয়েছে পাহাড়ি বিছে মার্গারেট নোবেল কার আসল নাম এটা হয়তো কম বেশি অনেকেরই জানা আছে উত্তর হবে সিস্টার নিবেদিতা কিন্তু কেন সেটাই হয়তো অনেকের জানা নেই কারণ সিস্টার নিবেদিতা বা ভুগিনী নিবেদিতা ছিলেন একজন অ্যাংলো আইরিশ বংশোদ্ভূত সমাজকর্মী লিখিকা শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা আঠারোশো সালে লন্ডন শহরে তিনি স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ পান এবং আঠারোশো সালে ভারতে চলে আসেন এই বছরেই তিনি পঁচিশে মার্চ ব্রহ্মচর্য গ্রহণ করলে স্বামী বিবেকানন্দ তার নাম রেখেছিলেন নিবেদিতা পরবর্তী কোশ্চেন কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত তো এর উত্তর হবে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র হল পশ্চিমবঙ্গের একটি প্রধান তাপবিদ্যুৎ কেন্দ্র এটি মেচেদায় অবস্থিত কলকাতা থেকে পূর্ব মেদিনীপুর জেলায় পঁচপান্ন কিমি বিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দ্বারা পরিচালিত হয় পরবর্তী কোশ্চেন বর্তমানে পশ্চিমবঙ্গে কয়টি প্রশাসনিক বিভাগ আছে উত্তর হয়ে যাবে পাঁচটি তো সেই পাঁচটি নাম বলার আগে তোমাদেরকে বলে নিই যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমার মোবাইল থেকে মিস না হয়ে যায় এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও তো এই পাঁচটি প্রশাসনিক বিভাগগুলো কী কী সেটি আমি বলছি এখন ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ সর্বমোট পাঁচটি প্রশাসনিক বিভাগ আছে যথা জলপাইগুড়ি বিভাগ মালদা বিভাগ বর্ধমান বিভাগ প্রেসিডেন্সি বিভাগ এবং মেদিনীপুর বিভাগ পরবর্তী কোশ্চেন আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন উত্তর হয়ে যাবে সিকান্দার শাহ হ্যাঁ বন্ধুরা মসজিদটি বঙ্গ সুলতানিয়ার ইলিয়াস শাহী রাজবংশের তৃতীয় সুলতান সিকান্দার শাহের আমলে নির্মিত হয়েছিল মসজিদটির চৌদ্দ শতাব্দীতে দিল্লি সুলতানের বিরুদ্ধে দুটি জয়ের পরে রাজ্যের সাম্রাজ্যিক উচ্চাকাঙ্ক্ষাগুলি প্রদর্শনের জন্য ডিজাইন করা হয়েছিল এর পরবর্তী একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন সতীদাহ প্রথা কার আমলে নিষিদ্ধ হয়েছিল এটার উত্তর হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং হ্যাঁ আঠারোশো উনত্রিশ সালের চৌঠা ডিসেম্বরে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সিতে সতীদাহ প্রথাকে আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয় এ সময় বেঙ্গলের গভর্নর ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিংকো অবশ্য এ আইনি কার্যক্রম গৃহীত হয় মূলত রাজা রামমোহন রায়ের সামাজিক আন্দোলনের পরিপ্রেক্ষিতেই পরবর্তী আমার অন্য আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তর হয় কবে এই প্রশ্নটি কিন্তু প্রায়শই প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার এসে থাকে তো এই শনটি কিন্তু খুবই মনে রাখা প্রয়োজন উত্তর হয়ে যাবে উনিশশো এগারো সালে বারোই ডিসেম্বর দিল্লি দরবার চলাকালীন ভারতের তৎকালীন সম্রাট জর্জ পঞ্চম কুইন মেরির সাথে তার কনসার্ট ঘোষণা করেছিলেন যে রাজ্যের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হবে পরবর্তী কোশ্চেন কাকে রাষ্ট্রগুরু বলে অভিহিত করা হয় তো উত্তর হয়ে যাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্যার সুরেন্দ্রনাথ ব্যানার্জি ব্রিটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম যুগের একজন বিশিষ্ট নেতা তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর রাজনৈতিক সংগঠন ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা পরে এ দলটিকে নিয়ে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন তাকে রাষ্ট্রগুরু সম্মানে ভূষিত করা হয়েছিল পরবর্তী কোশ্চেন ভারতের এক নং জাতীয় জলপথ কোথা থেকে কোথা পর্যন্ত আছে এই কোশ্চেনটাও ভীষণই ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট উত্তর হয়ে যাবে এটার এলাহাবাদ থেকে হলদিয়া জলপথ জাতীয় জলপথ এক বা ন্যাশনাল ওয়াটারওয়ে ওয়ান হল পণ্য ও যাত্রী পরিবহনের উদ্দেশ্যে ভারতের গঙ্গা নদী এবং তার শাখা নদী ভাগীরথী ও হুগলি নদী নিয়ে গড়ে ওঠা একটি জলপথ এটি হলদিয়া থেকে শুরু হয়ে এলাহাবাদ শহর পর্যন্ত চলে গেছে এই ন্যাশনাল ওয়াটারওয়ে ওয়ান এটি মোট ষোলোশো কিলোমিটার দীর্ঘ এই ভিডিওগুলো থেকে যদি তোমাদের কিছুমাত্র লাভ হয় তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না থ্যাংক ইউ